রাজধানী ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত উপজেলা ধামরাই, যা ঢাকা জেলার 6টি উপজেলার মধ্যে অন্যতম। ধামরাই পৌরসভা এবং 16টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এই উপজেলা, বংশী আর ধলেশ্বরী নদী বিধৌত অঞ্চল ধামরাই কাঁসা শিল্পের জন্য সুপ্রসিদ্ধ। প্রিয় দর্শক, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা আজকে নগর ভাবনা অনুষ্ঠানে অতিথি। আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আমি ইবতিসাম নাসিম মৌ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আমাদেরকে এসে আপনি সময় দিচ্ছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আপনি আসলে দ্বিতীয়বারের মতো তো পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছেন, এর আগে আপনি ছিলেন, কিন্তু বেশি দিন তো হয়নি এই টার্মে, বেশি দিন তো হয়নি, মাত্র বোধহয় আটাশে ডিসেম্বর হলো। কেমন আছে ধামরাই? আমি দ্বিতীয় টার্মের কথাই যদি বলি তাহলে খুব অল্প সময়, কিন্তু এর আগে যেহেতু ছিলেন এটা তো একটা দীর্ঘ সময়। ধামরাই কেমন আছে? ধামরাই খুব স্বস্তিতে আছে, সুন্দর আছে এবং ভালো পরিবেশে আছে। পরিবেশটা কি রকম আপনার কাছে? আসলে সুস্থ স্বস্তির পরিবেশটা আসলে কি? একটা নগরের মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে তো মানুষকে আগে পরিবেশটা সুন্দর রাখতে হয়, সেদিক থেকে ধামরাই পরিবেশটা অত্যন্ত সুন্দর আমি মনে করি। পরিবেশ মানে আপনি কি ন্যাচারাল পরিবেশের কথা বলছেন নাকি রাস্তাঘাট পরিষ্কার, সাজানো গোছানো শহর, সেটাকে আপনি মিন করছেন? সম্পূর্ণ সাজানো গোছানো শহর সেটা বলতে পারবো না, একটা নগর পরিষ্কার পরিচ্ছন্ন একটা নগর সেটা আমি উপহার দিতে পেরেছি। আর তার বহিঃপ্রকাশ হচ্ছে 28 ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানুষ আমাকে তাদের মহামূল্যবান ভোটটি দিয়ে আমাকে আবার দ্বিতীয়বার তাদের সেবা করার একটা সুযোগ করে দিয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যখন উঠল তাহলে এটার সাথে তো আসলে বর্জ্য ব্যবস্থাপনার তো একটা সংযোগ রয়েছে। আপনারা বর্জ্য ব্যবস্থাপনাটা কিভাবে করছেন, কিভাবে পরিষ্কার রাখছেন শহরকে? 2015 সালে 30শে ডিসেম্বর যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাকে মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, নির্বাচিত হওয়ার পর আমি 6ই ফেব্রুয়ারি আমার দায়িত্বভার গ্রহণ করি এবং 14ই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন ছিল, আপনারা সবাই জানি, আমরা সবাই জানি যে বিশ্ব ভালোবাসা দিবস। আমরা সেদিন অঙ্গীকার করেছিলাম যে আমাদের একটা স্লোগান ছিল বিশ্ব ভালোবাসা দিবসের অঙ্গীকার, ধামরাই হবে পরিষ্কার, ধামরাই ক্লিন 2016। এই স্লোগানকে সামনে রেখে আমাদের অগ্রযাত্রা শুরু করি। সেদিন সমস্ত ধামরাইবাসীকে নিয়ে আমি 13ই ফেব্রুয়ারি পুরো নগরটাকে, ধামরাই পৌরসভাটাকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তার উপরে প্রায় 38টা ডাস্টবিন ছিল, আমি সবগুলো ডাস্টবিন আমি উপরে ফেলে দিয়েছিলাম। এবং যেটা করেছি যে প্রায় 100 জন আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়ে আমি কার্যক্রমটা শুরু করি, এখনও সেটা চলমান আছে। প্রতিদিন ভোরবেলা, আগে মানুষ এরকম অভ্যস্ত ছিল না যে এখন সিটি কর্পোরেশনে যেরকম করে বাসি কল দিয়ে তাদের বর্জ্য ব্যবস্থাপনাগুলো বাড়ি বাড়ি থেকে নিয়ে যায়, আমার ধামরাই পৌরসভায় ঠিক আমি একইভাবে নেয়ার গল্প। আসলে তো সারা বাংলাদেশেই তো আমার মনে হয় কোথাও ডাম্পিং এরকম, মানে আমরা যেটা দেখে আসছি বাইরে, আমি ট্রেনিংয়ে গিয়েছিলাম জাপানে, তারা একটা ডাম্পিং স্টেশন করে সেখানে তারা এই বর্জ্য ব্যবস্থাপনা করে, তাদের আধুনিকায়নের সেখানে গ্যাস বিদ্যুৎ সব কিছু উৎপন্ন করা যায়, রিসাইকেল করা। আমরা সেরকম পরিকল্পনা করেছিলাম, আমরা সরকারের কাছে আবেদন করেছি, আসলে এরকম পরিবেশ নাই দেখা তো আমরা এটা করতে পারি না। আমরা একটা জায়গায় নির্দিষ্ট একটা ডোবা বা গর্ত আছে, সেখানে আমরা গর্ত করে আমরা সেখানে নির্দিষ্ট একটা জায়গাতে আমরা, এটা কি ধুলিপিঠা সড়কের পাশে একটা সময় ছিল সেখান থেকে এখন আমরা আরো একটু দূরে ভিতরে নিয়ে চলে গেছি একটা জায়গাতে, ওখানেও কি গর্ত করেই আপনারা? গর্ত করে আমরা ফেলে দিচ্ছি, যখন মোটামুটি একটা পর্যায়ে আসে তখন আবার আমরা বালি ফেলে দিয়ে ওটা ঢেকে দিয়ে আবার নতুন করে আবার এখানে আবার ইয়ে করি। কিন্তু স্থায়ী কোনো সমাধানের পথ এখনো তো, এটা তো অনেক বড় একটা প্রজেক্ট, এটা স্থায়ী সমাধান আমিও চাই যে একটা স্থায়ী সমাধান হোক, এটা আমিও সরকারের কাছে দাবি করি যে এটা একটা স্থায়ী সমাধান করা উচিত। এরকম কি কোনো আপনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন সরকারের কাছে? আমি যখন কোনো জায়গা বরাদ্দ চেয়েছেন কিনা বা কোনো ই করেছেন? হ্যাঁ, সেটাও করেছি আমি 2017 সালে যখন সরকারের মানে প্রক্রিয়া, আমি জাপান গিয়েছিলাম ট্রেনিংয়ে, সেখানে আমরা দেখে আসছিলাম, আমি তখন সেখানে আমি আবেদনও করেছিলাম আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে আমি এই জিনিসটাকে করতে চাই, বর্জ্য ব্যবস্থাপনাটাকে আমি প্রাধান্য দিয়ে আমি এটা করতে চাই। এটা ছিল তৎকালীন আমাদের এডিশনাল সেক্রেটারি ছিলেন মাহবুব সাহেব, উনি এখন শিক্ষা মন্ত্রণালয়ে গেছিলেন, মাহবুব স্যারকে নিয়ে আমি সাথে নিয়ে আমি একটা প্রজেক্টও দাঁড় করিয়েছিলাম, কিন্তু উনি এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়াতে আর এটা ওখানে আটকে আছে আর কি। কিন্তু আপনারা তো ইচ্ছা করলে একটা জমি বরাদ্দ নিতে পারেন নাকি? সেই সেই জায়গাটা তো আপনার কাছে খোলা আছে নাকি?
হ্যাঁ, সেটা আছে। এটা যদি মানে সরকারের তরফ থেকে যদি এটা করেন, কারণ এই বর্জ্য ব্যবস্থাপনাটা একটা বিরাট একটা প্রজেক্ট, এটা অনেক টাকার প্রজেক্ট লাগে। সেখানে যদি আর শুধু আমার পৌরসভার বর্জ্য দিয়েই সেটা চালানো সম্ভব না, আরও কয়েকটা তার সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা এরকমও করেছিলাম যে ঢাকা বিভাগের বা ঢাকা জেলার যে কয়টা উপজেলা আছে বা পাশে যদি পার্শ্ববর্তী আমাদের গাজীপুর জেলা আছে, তাদের সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা যদি একত্র করে একটা জায়গায় রিসাইকেলের ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় এই প্রজেক্টটা সাকসেসফুলি এটা ব্যবহৃত হবে। নিশ্চয়ই সামনে এ নিয়ে আপনি হয়তোবা কাজ করবেন, এটা আমরা আশা করছি। একটু সড়কের দিকে তাকাই, যে সড়কগুলোর আসলে কি অবস্থা? প্রশস্ত সড়ক অনেক জায়গায় হয়েছে, যে মেইন যে সড়কগুলো সেগুলো প্রশস্ত, কিন্তু বাস্তবতা কি? এটা কিন্তু ঢাকা শহরেও আছে, যে অলিতে গলিতে যে সড়কগুলো ওগুলো কিন্তু এত বেশি কি বলবো এটাকে, ন্যারো, একদম ছোট, যে ওখান দিয়ে চলাচল করা মুশকিল। তো আপনার এলাকার কি অবস্থা? আমি ইতিমধ্যে প্রায় 52টা সড়ক করেছি আমার পৌরসভার মধ্যে আমার গত 5 বছরে। তা আমি প্রত্যেকটা যেখানে আমি কাজ করেছি, আমি বলেছি যে আমার প্রত্যেকটা সড়ক মানে সর্বনিম্ন 16 ফিট হতে হবে, এবং আমরা রাস্তার কোথাও কাঁচা রাখি না, আমরা ওয়াল টু ওয়াল যেখানে যেরকম ছিল আমরা সেখানে করে দিয়েছি। এবং কিছু কিছু জায়গায় আমি অনেক বড় বড় ঘরবাড়িও ভেঙে আমি রাস্তা করেছি। এটা ধামরাইবাসী সবাই জানে এবং পত্রপত্রিকায় সেটা আসছে যে আমি অনেকগুলো রাস্তা করেছি, যেটা মানুষ কোনোদিন কল্পনা করে যে এখান দিয়ে এত বড় চওড়া রাস্তা হবে, সেটা আমি করতে সক্ষম হয়েছি, এবং জনগণ আমাকে পাশে দেখে সেটা সহায়তা করেছে। সেটা কি বড় বড় সড়কের কথা বলছেন আপনি? না, বড় সড়কের কথা, আমার শহরের ভিতরের রাস্তাগুলো আমি এইভাবেই করেছি। চাপের মুখে পড়েছিলেন কোনো? হ্যাঁ, আমি অনেক মামলা খেয়েছি এই রাস্তা করতে যে। আচ্ছা, এখনো মামলা চলমান আছে। ওকে, তো সেটাকে কিভাবে আপনি ফেস করছেন, কিভাবে মানে? আমি মনে করি যে এটা আমার জন্য করি না, আমি মনে করেছি যে আমার এলাকার মানুষের কল্যাণের জন্য করছি, এবং আমার বড় শক্তিটা হচ্ছে আমার এলাকার জনগণ, আর সেগুলো করছি বিধায় আজকে 2020 সালের যে 28শে ডিসেম্বর নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাকে তারা তাদের ম্যান্ডেট দেওয়া বলে আমাকে এই দায়িত্বভার দিয়েছে। আপনি অনেক কনফিডেন্ট, এর জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এমনও আছে, দেখা গেছে যে 2-3 বার মেয়র নির্বাচিত হয়েছেন, কিন্তু তারপরেও তাদের কিছু কথা থেকে যায়, যেটা আসলে এটাকে হেল্পলেসলি তারা বলে যে এই কাজটা আমি করতে পারছি না, এই কারণে পারছি না। আপনার কি এরকম কোনো হেল্পলেসনেসের জায়গা আছে, যে আমি আসলে এই কাজটা করতে চাই কিন্তু এই কারণে, এই সীমাবদ্ধতার কারণে আমি করতে পারছি না? না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সদিচ্ছা থাকতে হবে, আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, এবং মানুষকে আমরা তো আমাদের একটা কমিটি আছে TLCC, তো আমরা ওই TLCC মিটিংয়ে আমরা সবাইকে নিয়ে আমরা আমাদের প্ল্যানগুলোর কথা বলি, যে আমরা এই কাজগুলো করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। তা আমি মনে করি যে জনগণ যেহেতু সহযোগিতা করে, কেউ তো বিপক্ষে থাকে না। কিন্তু জনগণের সহযোগিতার পাশে পাশে তো প্রশাসনের সহযোগিতা দরকার হয়, তারপরে সেবা যে প্রতিষ্ঠানগুলো তাদের সহযোগিতার দরকার হয়, সংশ্লিষ্ট যারা রয়েছে কর্তৃপক্ষ তাদের সহযোগিতার দরকার হয়। সব সহযোগিতা কি পৌরসভা পাচ্ছে, আপনারা পাচ্ছেন ঠিকঠাক? সেটা আদায় করে নিতে হয় আমি মনে করি, যে আমার প্রস্তাবনা আদায় করছেন, এটা আদায় করতে হয় যে পাবলিক ডিমান্ড আমি বলি, আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য, আমরা মানুষকে বোঝাতে সক্ষম হই যে আপনার এই সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন আপনি, রাস্তাটা চওড়া হইলে পরে আমাদের এই সুযোগ সুবিধা হবে, আমাদের অ্যাম্বুলেন্সের গাড়ি আসতে পারবে, আমি কেউ অসুস্থ হইলে পরে বাসায় সন্নিকটে আমাদের সেই সেবাটার সুযোগ পাবে। তো মানুষ আস্তে আস্তে এখন উন্নয়নের পথে চাচ্ছে, মানুষ উন্নয়ন চায়, এবং মানুষ চায় যে আমি সব নাগরিক সুবিধার জন্য আমার দোরগোড়ায় পৌঁছে যায়, এই কারণে মানুষ আমাকে সহায়তা করে। সড়কের কথা বলছিলাম, সড়কের আরেকটি বিষয় হচ্ছে যে বাতি, সড়কের যে বাতিগুলো অনেক জায়গায় আছে, যে বাতি আছে, আবার কিছু কিছু পার্টিকুলার জায়গায় এখনো বাতি লাগেনি। আমি যখন দায়িত্বভার নেই 5 বছর আগে, সেই সময় আমার ধামরাই পৌরসভায় মাত্র 600 বাতি রাস্তায় প্রজ্বলন ছিল। আমি আসার পর এখন 5 বছরে প্রায় সেটাকে 3800 বাতিতে আমি রূপান্তরিত করেছি, এবং কিছু কিছু জায়গায় যেটা করেছি যে আমি ঢাকা শহরে থাকি, আমি ঢাকার সুযোগ সুবিধা ভোগ করি, ঢাকার অত্যন্ত কাছের একটা পৌরসভা ধামরাই পৌরসভা, তা আমার ধামরাইবাসী কেন ঢাকার মতন সুযোগ সুবিধা তারা ভোগ করবে না, এটা আমার মনের মধ্যে একটা নিজের চিন্তা চেতনা। তা আমি সেই চিন্তা চেতনা থেকে ঢাকায় যে LED লাইটগুলো স্থাপন করা হয়েছে, যেরকম স্টিলের খুঁটি দিয়ে করা হয়েছে, আমি এগুলোকে আমি ভাবতাম, আমি স্বপ্নে দেখতাম যে আমার পৌরসভায় যদি আমি এগুলো করি তাহলে মানুষ তো অনেক সুযোগ সুবিধা ভোগ করবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি আমার ধামরাই পৌরসভার
মেইন যে শহরের লাইট রাস্তাগুলো আছে, বড় বড় যে লাইটগুলো আছে, সেই রাস্তার মধ্যে আমি সবগুলো রাস্তাতে আমি আলো প্রজ্বলন করেছি। এবং আমাদের যে পরিকল্পনা মাস্টার প্ল্যান করেছি, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী একদম ভিতরে যে বাসার সামনে দিয়ে যে রাস্তাগুলো আছে, সরু রাস্তা, বড় রাস্তা, সব রাস্তাতে আমরা এই এলইডি লাইটগুলো স্থাপন করব। কারণ এটা মানুষের চাহিদা আছে, যে আমরা মানে ওই জায়গাগুলোতে এখনো করা হয়নি, করার পরিকল্পনা আছে, প্রক্রিয়াধীন আছে, চলমান আছে, আমাদের প্রজেক্ট সাবমিট করা হয়েছে, আমরা এগুলা হয়তো যেমন যতটুকু জানি সেটা হচ্ছে আপনাদের এক নম্বর ওয়ার্ডে যে আপনার আইনগণ এলাকা, সেখানে সেখানে বাতি বোধহয় নেই সম্ভবত, এবং উপজেলার যে পিছনে যে অংশটুকু রয়েছে নদীর পাড়ে যে রাস্তা আছে ওই জায়গায় আমরা এখন যেটা করছি যে যেখানে নতুন সড়কগুলো করে দিছি সংস্কার করে সোয়ারেজ লাইন সহ পানির লাইন সহকারে, সেই রাস্তাগুলোতে আমরা পর্যায়ক্রমে এগুলা আমাদের প্রজেক্ট সাবমিট করা আছে যে পর্যায়ক্রমে ক্রমে আমরা এটা ইয়ে করে দেব, করে দেব। এবং আমি এই নির্বাচনের সময় আইনগণের এক নম্বর ওয়ার্ডে যেটা সেখানে বলে আসছি যে আগামী এক বছরের মধ্যে আমি এটাকে একটা সুন্দর নগরী হিসাবে আমি তাদেরকে আমি উপহার দেব। আইনগণকে একটু বেশি ফেভার পাচ্ছে আপনার কাছে? ফেভার না, এটা একটু অবহেলিত ছিল, কারণ ওখানে ঘর বাড়িগুলো একটু কাঁচা ছিল, তারা এখনো ওই রকমভাবে ওই এলাকাটা ডেভেলপ হয় নাই। তা আমি আশা রাখছি যে আগামী এক বছরের মধ্যে আমি এই এলাকাটাকে আমি ডেভেলপ করে দেব। একটু ডিপ টিউবওয়েলের কথা যদি বলি, আপনি বলছিলেন যে সুপেয় পানির যে অবস্থা, ওইটা সুপেয় পানির আসলে কি ধরনের ব্যবস্থা হচ্ছে? আমরা সুপেয় পানির যেটা যে ঢাকায় যেরকম সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, আমাদের এই প্রজেক্টটা প্রায় 43 কোটি টাকার প্রজেক্ট, 7,500 হোল্ডিংয়ের মধ্যে আমরা এই সুপেয় পানিটা ব্যবস্থা করব। আর যারা এটা থেকে সুবিধা ভোগ করবে না তাদের জন্য আমরা সাবমার্সিবল পাম্প লাগিয়ে দিয়েছি, ইতিমধ্যে সেটা স্থাপন করা হয়ে গেছে, আমরা কমিউনিটি করে দিয়েছি, একটা পাম্পের মাধ্যমে প্রায় 5টা বা 5-10টা পরিবার তারা ওখান থেকে পানি ভোগ করবে, সেখানে ট্যাঙ্কি লাগাই দেওয়া হয়েছে, তাদেরকে এটা ব্যবস্থা করেছি। প্রায় 130টা আমরা প্রায় 1500 পরিবারকে আমরা এই সার্ভিসটা দিচ্ছি। কোথায় এটা, কোথায় বললেন? এটা পৌরসভার যে সমস্ত এলাকা, আমরা যে প্ল্যানটা করছি সাপ্লাই পানির, ওইটা হচ্ছে হলো আপনার যে সাবমার্সিবল পাম্পটা লাগিয়েছি সেটা 450 ফিট নিচে গভীর থেকে পানি টুটবে, আর যেটা সাপ্লাই পানি সব জায়গাতে যেটা যাবে, যারা ভোগ করবে, যারা এই সুবিধা থেকে ভোগ করবে না তাদেরকে জন্য ওই সাবমার্সিবল লাগিয়ে দিয়েছি। আর গভীর নলকূপ যেটা লাগিয়েছি প্রায় 800 ফিট নিচে থেকে আমাদের পানিটা উত্তোলন করা হবে, সেটা কাজ চলমান, ইতিমধ্যে আমাদের 3টা পাম্প হাউস প্রায় সম্পন্নের পথে। আমি আশা রাখছি যে আগামী জুলাই আগস্টের মধ্যে ধামরাইবাসী এই সুপেয় পানির ব্যবস্থা পাবে। 800 ফিটের সুবিধাটা কি সবাই পাচ্ছে? 800 ফিটের সুবিধা যারা পাচ্ছে না, ওই যে আমি বললাম যে 1500 থেকে 1000 যারা ডিপ টিউবওয়েলের সুবিধা আসবে না তাদেরকে আমরা ওই সুবিধাটা দিয়েছি। কিন্তু একটা অভিযোগ আপনি ভালো বলতে পারবেন, এটার উত্তরটা আপনার কাছে নিশ্চয়ই আছে, যে শোনা যায় যে 10টা বা 15টা পরিবারের জন্য একটি টিউবওয়েল, জি, বাড়ির জন্য, কিন্তু আবার দেখা গেছে যে আইনগণের আইনগণ এলাকায় যেখানে সেখানে একটি ফ্যামিলিতে একটি টিউবওয়েল দেওয়া হয়েছে। আপনি যেটা বলেছেন যে একটা মানুষকে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে, একটি পরিবারকে একটি বাড়িতে, একটি বাড়িতে একটি, দেখা গেছে যে 10 জনের যে তালিকাটা ছিল যাকে দেওয়া হয়েছে, হয়তো লাস্ট পর্যায়ে সে পড়ছে, হয়তো এই সুবিধা ভোগ করে নাই, তার কারণে হয়তো সেখানে একটা লাগানো হয়েছে। আমার মনে হয় না যে এইরকম কোথাও এরকম হয়েছে, আমার আমার জানা মতে নাই। আপনি যেহেতু বলছেন আমি এটা খতিয়ে দেখব, এবং সেটা যেন ওই পরিবারের ওই টিউবওয়েলটা যেন অন্য জায়গায় দিয়ে বা তাকে যে সুযোগ সুবিধাটা ওই 10টা পরিবারের সাথে যেন ওই ওইটা সংযোগ করে দেওয়া হয়। কিন্তু আমাদের যে প্রতিবেদক আছে সে সরেজমিনে যে আসলে বিষয়টি দেখেছে, আপনাকে এটা আপনার জ্ঞাতার্থে দিয়ে রাখলাম, আপনি নিশ্চয়ই বিষয়ে আপনি দৃষ্টি দিবেন। আমি একটু বার্ষিক রাজস্ব আয় ব্যয়ের পরিমাণের দিকে আসি, যে উন্নয়ন খাতে আসলে কিভাবে কাজ করছেন, আপনাদের এই আয় ব্যয়ের পরিমাপটা আসলে কত, পরিমাণটা কত, এটা এটা কি বলা যাবে কিনা স্পষ্টভাবে? এক্স্যাক্টলি আমি হয়তো বলতে পারবো না। আচ্ছা, তবে আমাদের 3-4 কোটি টাকা রাজস্ব আয়ের একটা বাতাস আছে আমাদের আর কি। আচ্ছা, আমি যদি একটু বলি যে আপনার মেয়াদকালে আপনার পৌরসভা কতটা উন্নয়ন কাজে আপনারা খরচ করেছেন, এটার আপনাদের পৌরসভার টাকা কতটুকু, আর বিভিন্ন দাতা সংস্থা তো রয়েছে যে তারাও আপনাদেরকে ফান্ড দিয়েছে, সেখানে এটার এটার পার্সেন্টেজটা কীরকম, মানে আপনারা উন্নয়নটা আসলে কী কিসের ভিত্তিতে কেমনভাবে করছেন? আমাদের কিছু প্রজেক্ট থাকে যেটা এডিপি একটা ফান্ড পাই, তারপরে সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা ফান্ড আছে, সেখান তো
এই বছর গত লাস্ট ইয়েতে আমি পেয়েছি 15 কোটি টাকা, 5 বছরে প্রতি বছর 3 কোটি টাকা করে, এডিপিরও প্রায় 1.5 কোটি টাকার মতন আমার কাছে আসছে। আপনার রাজস্ব ফান্ডের থেকে আমরা কিছু খরচ করি, যেটা রাজস্ব ফান্ড আসে, রাজস্ব ফান্ড আসে আমাদের ট্যাক্স থেকে, হোল্ডিং ট্যাক্স আছে, তারপরে আপনার ট্রেড লাইসেন্স, তারপরে আপনার যে মিল ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলোর একটা ট্যাক্স আসে, এই ট্যাক্সের থেকে আমাদের এই কালেকশনটা হয় আর কি, রাজস্ব ফান্ড আসে। আচ্ছা, হোল্ডিং ট্যাক্সটা কি ঠিকঠাক মতো আদায় করতে পারেন নাকি বেগ পেতে হয়? সেটা তো বেগ অবশ্যই পেতে হয়। কিভাবে কিভাবে আদায়টা করেন, এটা সহনীয় পর্যায়ে নির্ধারণ তো সরকারের একটা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির মধ্যে রেখেও তারপর আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, কারণ পৌরসভায় যারা বসবাস করে ম্যাক্সিমাম মানুষই নিতান্তই মানে মধ্যবিত্ত আয়ের মানুষ, তো তাদেরকে তাদের সহানুভূতি মানে দেখিয়ে তাদের সহায়তা পায় এরকম তাদের কাছে আলোচনা করি আমরা একটা ট্যাক্স নির্ধারণ করে দিই। কিসের ভিত্তিতে? মানে আমাদের যে ধরেন যে আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িতে হয়তো আপনি বসবাস করছেন, আরেকটা বাড়ি আছে ধরেন আপনি ওই বসবাসের মধ্যেই যদি আপনার কোনো ভাড়ার থাকে, আমরা তিনটা ক্ষেত্রে আমরা এটাকে নির্ধারণ করি যে ওনার সহনীয় পর্যায়ে কতটুকু থাকে, যে তার বাড়ি করার ক্ষেত্রে বা বাড়িটা আছে তার মূল্যায়নের ক্ষেত্রে বা জমির ভ্যালুয়েশনের ক্ষেত্রে, আদার্স যে সে যে ইনকামটা করে বাড়ি থেকে সে ইনকামের উপরে যেটা তার জন্য মানে সহায় হয় সেই সহানুভূতির অনুসারে আমরা তাদেরকে ট্যাক্সটা নির্ধারণ করি। সেভাবে ট্যাক্সটা আপনি নির্ধারণ করেন। তো ট্যাক্স কি আসলে, আপনি বললেন যে বেশিরভাগই দেখা যায় যে পৌরসভার ওই সাইডটাতে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তো এই ক্ষেত্রে কি আপনারা সহানুভূতিশীলতা দেখান, ভালো কথা, কিন্তু ট্যাক্স কি কমানোর কোনো চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, ট্যাক্স তো কমই, আমরা তো যে বললাম না আলোচনা করে তাদের সাথে যে বিমুখ হয় না কেউ, হাসি মুখে যেন ট্যাক্সটা দেয় আমরা সেভাবে তাদেরকে নির্ধারণ করে দিই। আচ্ছা, মানে এই ব্যাপারে আপনাদের সমঝোতাটা হয় কিভাবে আসলে? আমরা যখন ট্যাক্সটা 5 বছর পর পর একবার করে ট্যাক্স নির্ধারণ করা হয়, ভ্যালুয়েশন করা হয়, সেই ভ্যালুয়েশনের পরে আমরা একটা নির্দিষ্ট টাইম রাখি যে যদি কারোর কোনো আপত্তি থাকে সে অ্যাপিল করে, অ্যাপিল করার পর আমরা তাদের সাথে আলোচনা করি, আলোচনা করে তারপর আমরা তাদের মানে ওই তাদের কথা অনুযায়ী, আমি মনে করি যে তাদের কথা অনুযায়ী আমরা এই ট্যাক্সটা নির্ধারণ করে দিই। দেখুন, একটি বিষয় সেটা আসলে এটা মনে হয় যে এটাই বাস্তবতা যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুটি আসলে দুই জিনিস, কিন্তু একজন ব্যক্তি যখন প্রতিষ্ঠান হয়ে ওঠে তখন কিন্তু চ্যালেঞ্জটাও একটু বেশি হয়। অনেক ধরনের অভিযোগ শোনা যায়, এটা আপনার পার্টিকুলারলি আপনার পৌরসভা না, কিন্তু বিভিন্ন জায়গায় যত প্রতিষ্ঠান আছে লবিংয়ের একটা বিষয় থাকে যে আমি আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আমি আপনার কাছে আসলাম, লবিং করলাম, আমার ট্যাক্সটা একটু কমে গেল, কিন্তু যে মানুষটা আসলে ওই অ্যাক্সেসটা পাচ্ছে না তার হয়তোবা ওই জায়গায় সে রয়ে গেল, তাকে ওইভাবেই তাকে দিনের পর দিন চলে যেতে হচ্ছে, ওইভাবেই দিতে হচ্ছে, এরকম কোনো অভিযোগ কি আপনার কাছে আসে? আমি আমি ওই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে আমি ওই জিনিসটা ফলো করি না, আমি সরাসরি কথা বলি এবং আমার দুয়ার উন্মুক্ত থাকে, আমি সবাইকে বলে দিয়েছি যে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি আমার সাথে 1-to-1 কথা বলে আপনি আপনার কাজটা আপনি আদায় করে নিতে পারেন। আর বেগ তো পেতেই হয়, কারণ বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে এটা একটু কম করে দিন, আমি বলতে চাই না আর কি, এটা বুঝতে হবে, তো সব কিছু মিলিয়ে আমাদের এই কাজগুলো করতে হয় আর কি। আচ্ছা, সেই জায়গাটা তাহলে তো কঠিন, ভয়াবহ অবস্থা। অবশ্যই কঠিন, ভয়াবহ অবস্থা, কারণ আসলে অনেক সময় ইচ্ছা করাটা একটা কঠিন ব্যাপার, ইচ্ছা থাকলে অনেক সময়ই হয় না। সুযোগ সুবিধার কথা আসি, সুযোগ সুবিধা আমি যদি একটু বিনোদনের দিকে আসি আর কি, যে ধামরায়ে বিনোদনের আসলে জায়গা কোথায়? সেখানে বাচ্চাদের জন্য খেলার পার্ক বলেন, খেলার মাঠ বলেন, পার্ক বলেন বা কমিউনিটি সেন্টার বলেন, এই ধরনের বিভিন্ন ফ্যাসিলিটি তো বোধহয় এখনো ধামরায়ে তৈরি হয়নি। আমার এখানে কমিউনিটি সেন্টার আমি আসার পর কাজ শুরু করেছি, এটা চলমান, প্রায় 6 কোটি টাকা ব্যয়ে আমি একটা কমিউনিটি সেন্টার করতেছি। আর এর মধ্যে আমরা পার্কের জন্য আবেদন করেছি, বাজেটের অপেক্ষায় আছি এবং এটা সার্ভে হয়ে গেছে, হয়তো একটা বড় পার্ক হচ্ছে ধামরাইতে। কোথায় এটা? এটা আমার 6 নম্বর ওয়ার্ডে করার জন্য আমরা একটা জায়গা নির্ধারণ করেছি এবং প্রস্তাবনাও দিয়েছি। আর খেলার মাঠ আছে আমাদের এখানে, খেলার মাঠে কোনো সমস্যা নেই।
খেলাধুলাও চলছে, যখন যেটা বিভিন্ন ক্লাব বা বিভিন্ন অর্গানাইজেশন যারা যে খেলার আয়োজন করে আমরা তাদেরকে সব ধরনের সহায়তা দিয়ে আসছি। আপনি কি নিয়ে প্রাউড ফিল করেন ধামরাই, যে আপনার ওই জায়গাটা, আপনি যে ধামরাই এর পৌরসভার যে মেয়র, ধামরাই নিয়ে কোন জায়গাটা আপনার মনে হয় এটা আমার গর্বের জায়গা, এটা নিয়ে আমি বলতে পারি যে হ্যাঁ দিস ইজ ইট, মানে এটা ধামরাই, এই কারণে আমি গর্ববোধ করছি? ধামরাই মানুষ অত্যন্ত আন্তরিক, আমি মনে করি তারা সব ধরনের সহায়তা করে থাকে আমাকে কাজের ব্যাপারে, এবং তারা চায় যে এলাকাটাকে আরও ঢাকার মতন করে আরও সুন্দর নান্দনিক হোক, একটা সুন্দর একটা নগরী হোক। আর আমি যেটা সর্বপ্রথমে যে দায়িত্বটা নিয়েছিলাম যে আমি নগরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে দায়িত্বটা নিয়েছিলাম, এটা টোটালটা আমি নিজে কন্ট্রোল করি, এবং আমি সেখান থেকে আমি ওইটাই আমার প্রাউড ফিল যে আমি নগরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি এখন পর্যন্ত। কিন্তু আপনাদের ধামরাইয়ে আরেকটা বিষয় তো ঐতিহ্যগতভাবেই অনেক প্রাউড ফিল করার কথা, সেটা হচ্ছে যে কাঁসা যে শিল্প একটা ঐতিহ্যের, একটা সময় ছিল, আমি সেই বিষয়ে আসছি, কিন্তু এখন তো আসলে কালের বিবর্তনেই বলেন বা যে কোনো কারণে বলেন না কেন সেটা বিলুপ্ত প্রায় আছে, কিন্তু একেবারে খুবই নাজুক অবস্থায় আছে, কিন্তু এটা তো একটা ঐতিহ্য বাংলাদেশ সহ ধামরাই তো অবশ্যই ঐতিহ্য। তো আপনার কি মনে হয় না যে ঐতিহ্য ধরে রাখার জন্য সিটি কর্পোরেশনের কোনো মানে তারা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে বা আপনি আপনার তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ আসতে পারে, এই বিষয়ে কখনো ভেবেছেন? ডেফিনেটলি এটা আমি চাই যে ধামরাইয়ের পরিচিতিটাই ছিল তামাক আসা দিয়ে, তো তাদের সাথে আমার কয়েকবার কথা হয়েছে, মত বিনিময় হয়েছে, তারা সহায়তা চেয়েছিল, আমি বলছি যে আপনাদের কী ধরনের সহায়তা করা হবে চান আপনারা আমাকে বলেন। আমি এইবারও মাঝখানেও আমি তাদের সাথে কথা বলেছি, মত বিনিময় করেছি, আমি চাই যে এই শিল্পটাকে ধরে রাখার জন্য, এবং এটা একটা ঐতিহ্য, আর যেহেতু তামাক আসার একটা সময় মূল্যায়নটা একটু মানে ওদের যে ইকুইপমেন্টস যে জিনিসগুলো কারিগরি সহায়তা যেগুলো লাগে আপনার কেমিক্যাল বা অন্য অন্য উপকরণ যেটাতে তৈরি করা হয় সেগুলো একটা সময় খুব কম পয়সায় কেনা যেত, এখন এটা বিলুপ্তির পথে দিকে এটার পার্সেন্টেজটা অনেক বেড়ে গেছে, মূল্যায়নটা অনেক বেশি হয়ে গেছে। পাশাপাশি যে একটা তামাক আসার জিনিসের দাম যদি 10 টাকা হয়, একটা সিরামিক্স বা প্লাস্টিকের সেই জিনিসটা একই পণ্য, সেটা হয়তো 2 টাকা বা 3 টাকা দিয়ে সে ক্রয় করতে পারতেছে, এই কারণে এটার মূল্যায়নটা একটু আমার এলাকা থেকে এটা একটু কমে গেছে। তা আমি সবাইকে আহ্বান করবো যে আসলে এটা আমাদের সবারই ধরে রাখা উচিত, আমিও চাই যে এটা আমাদের ঐতিহ্য, এটা আমি ধরে রাখার জন্য তাদের সব ধরনের কোনো ধরনের ফান্ড করা যায় না বা আপনারা কোনো ধরনের, বাইরেও তো অনেক অনেক আছে যে আমাদের এটা আমাদের প্রোডাক্ট, আমাদের ঐতিহ্য, সেটা আমরা আমাদের দেশের থেকেও আমরা বাইরেও সেটাকে এক্সপোর্ট করতে পারি, এরকমও তো কিছু প্ল্যান থাকে, তো আপনারা কোনো ধরনের দাতা সংস্থা বলেন বা কারোর তাদের কারোর সাথে এইভাবে কথা হয়নি? আমি মিথ্যে বলবো না, এখন পর্যন্ত আমার সাথে কেউ এই ধরনের ব্যাপারে আলোচনা করে নাই, আর আমি তো প্রথমে বললাম যে যদি কেউ আমাকে সহায়তা করতে বলে তাদের পাশে থেকে আমি সব ধরনের সহায়তা করতে আমি নিজে প্রস্তুত আছি, যখন যেভাবে সহায়তা চাবে। আপনি পরিবেশের কথা বলছিলেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছিলেন, সেখানে আপনার পরিবেশের ইকোসিস্টেমও তো একটা বিশাল বিষয়। ধামরাইয়ের আরেকটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রচুর বানর, প্রচুর বানর দেখা যায়, এখন কি অবস্থা? বানর ধামরাইয়ের একটা ঐতিহ্য প্রাণী, হ্যাঁ, এটা আমরাকে ধরে রাখার জন্য পৌরসভা থেকে আমরা প্রতি বছর 1 লক্ষ টাকা করে বাজেটই ঘোষণা করেছি, আমরা আমি আসার পর থেকে এটা করেছি, এবং তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, এবং অন্যান্য সমস্ত দাতা সংস্থা অনেকে আছে যে আমরা একটু খাবার দিতে চাই, তারাও খাবার দেয়, আমরা বিশেষ বিশেষ দিনেও খাবার দিই, মাসে 1-2 বার করে আমরা তাদেরকে স্পেশালি খাবারের ব্যবস্থা করি মানুষদের জন্য। পৌরসভার মানে 1 লাখ টাকার ফান্ড আছে, বাজেট আছে 1 লাখ টাকা বাজেট বছরে, এছাড়া অন্য কোনো ফান্ড নাই? না না, বানরের জন্য আর অন্য কোনো ফান্ড দেয় না। আর আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় ইদানিং একটা সেদিন মিটিং হলো, যে মিটিংয়ে এটা প্রস্তাবনা করেছেন বানরদের খাবারের জন্য একটা ফান্ড ক্রিয়েট করছেন তারা। আচ্ছা, আমি আমি এবার একটু বানর থেকে একটু যুবকে চলে আসি, জি, যে বানরের তো দেখাশোনার জন্য আপনাদের এরকম বাজেট আছে, এই আছে, কিন্তু যারা শিক্ষিত যে যুব সমাজ, এটা কিন্তু এটাও একটা প্রবলেম আমাদের সমাজের অংশে, তাদেরকে তাদের জন্য কি পৌরসভা থেকে বা আপনার তরফ থেকে কি কোনো ধরনের পুনর্বাসনের চিন্তা অথবা তাদেরকে কোনো ধরনের কাজে লাগানোর চিন্তা বা কোনো ওয়ার্ক এরিয়া তৈরি করার কি কোনো ধরনের প্ল্যানিং আপনারা করছেন বা আপনি করছেন?
আমি দায়িত্ব নেওয়ার পরে আমি প্রথমে একটা ডিজিটাল সেন্টার খুলেছিলাম, আমার এখানে এখনও চলমান আছে। সেখানে আমি কম্পিউটার বিনা পয়সায় কম্পিউটার প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করেছি এবং অনেকে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো ভালো জায়গায় তারা তাদের অবস্থান তৈরি করে নিয়েছে। আমরা ফিনান্সিংয়ের ব্যবস্থাও করেছি যে এখান থেকে শিখে তারা যেন স্বাবলম্বী হয়। আমরা সেলাই মেশিন দিয়েছি, প্রতি বছরে আমরা সেলাই মেশিন দিই। তারপরে বিভিন্ন স্কুল কলেজেও আমরা বা ব্যক্তিগতও যদি কেউ কাজ করতে চায় কম্পিউটারের জন্য, আমি অনেক স্কুলে আমি কম্পিউটার দিয়েছি ব্যক্তিগতভাবে, আমি কোনো অনুদানে না, আমি নিজে ব্যক্তিগতভাবে দিয়েছি। তো আমার তো আমি চাই যে কেউ যেন বেকার না থাকুক, সবাই যেন স্বাবলম্বী হয় এবং সবাই যেন প্রতিষ্ঠিত হয়, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কামনা করি। এবং আমার এখানে যতগুলো মিল ফ্যাক্টরি আছে আমি তাদের সাথে বলেছি যে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই, আমার এলাকার যে সমস্ত লোকগুলো আছে বেকার অবস্থায় আছে, তাদেরকে যদি আপনাদের একে প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দেন। আমি একটা প্রতিষ্ঠানে প্রায় 450 থেকে 500 মানুষ আমি চাকরি দিয়েছি, শুধু একটা প্রতিষ্ঠানে। ৮০০ লোকের মধ্যে আমার মনে হয় যে ৫০০ লোককে আমি দিয়েছি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আপনার কর্মসংস্থানের বিষয়, কিন্তু সমাজের আরেকটা খুব বাজে একটা দিক আছে, এটা আসলে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বা অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে মাদক। হ্যাঁ, মাদকের কথাই আপনি ধরে ফেলেছেন, মাদকের কথাই বলতে যাচ্ছি আমি। এবং শুনতে পেয়েছি যে আপনি একটা অভিযোগ বাক্স করেছেন, কিভাবে আসলে কাজটা করছেন আপনি? আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রথমে আমাদের তৎকালীন যিনি ঢাকা জেলার এসপি মহোদয় ছিলেন তার সাথে এবং ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তাদের সাথে আমরা একটা মত বিনিময় করেছিলাম এবং তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম যে যারা মাদকের সাথে সম্পৃক্ত থাকবে আমরা কার কেউ, সে যেই হোক, আমার ভাই হোক, আমার নিকটাত্মীয় হোক বা বন্ধু বান্ধব যেই হোক বা নেতাকর্মী যেই থাকুক, আমরা কারোর ব্যাপারে কোনো সুপারিশ করবো না, এটা আমরা অঙ্গীকার করে আসছিলাম। তো সেই অঙ্গীকারকে সামনে রেখে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের একটা তালিকা করেছিলাম, তালিকা অনুযায়ী আমরা থানায় তাদের কাছে এটা হস্তান্তর করি এবং তারা দেখে দেখে তাদেরকে আইনের আওতায় এনে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছে মাদকের ব্যাপারে। আর আমরা এইরকম ঘোষণা দিয়েছিলাম যে যদি কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকে বা আপনি জানেন আপনার পরিচয় গোপনীয়তা রেখে আপনি আমাদের ড্রপ বক্সে যদি তাদের নাম তালিকা দেন তাহলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা সেটা পৌঁছে দিই এবং আমরা মাদকটাকে নির্মূল করতে পারব। এই অভিযোগ বক্সটা এখন আছে, মাঝে মাঝে অভিযোগ পরে আমরা সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দিই এবং এইভাবে করে মোটামুটি একটা পর্যায়ে মাদকটা নিয়ন্ত্রণে, পৌরসভার ব্যাপারে আমি বলবো যে মাদকটা অনেকটাই নিয়ন্ত্রণে আছে। এবং বিশেষ করে এখন যে এলইডি লাইটগুলো লাগানোর পরে আমার মনে হয় অনেকটাই মাদকের সম্পৃক্ততা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। কিন্তু আপনাদের ড্রপ বক্সের যে ওইটাতে সারা কেমন পাচ্ছেন, প্রশ্ন এখানে দুটো রাখতে চাই। এটা মানুষ অনেকে ভয় পায় যে সরাসরি বলে না, হয়তো যারা ভয় না পায় তারা হয়তো, যারা বেশি ভুক্তভোগী যে না এখানে আর আর আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় যখন, তখন তারা হয়তো তাদের ওই যে অন্তরে জ্বালা দেখা যায় কি, এটা অনেক সময় দেখা যায় যে সত্যের পাশাপাশি কিছু মিথ্যাও চলে আসে। যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে রেষারেষি আছে, সেই ক্ষেত্রে আমি তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, নাজেহাল করার জন্য তার নামে একটা অভিযোগ আমি ফেলে দিলাম, এরকমও ঘটনা ঘটে। তো এই জায়গাগুলোকে আপনারা ডিফাইন করেন কিভাবে? এটা আমরা তো সরাসরি দিয়ে দিই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, ওনারা সেটা বাকিটা তারা ডিফাইন করে। পরবর্তীতে কি আপনারা এটা কোনো আর মনিটর করেন বা কিছু দেখেন? এটা আসলে মনিটরিং করা হয় না, কিন্তু আমরা বুঝতে পারি যে এখান থেকে যাকে মাদকের সাথে যারা সম্পৃক্ত এটা তো এলাকার সবাই চিনে, কারণ ছোট্ট একটা পৌরসভা কম বেশি সবাই চিনে যে কে হয়তো। আর আমাদের ওইখানে তো সবাই নিজেরা নিজেরাই সবাই বসবাস করে, বাইরে থেকে এসে তো আর কেউ কিছু করে না। তো যদি ওই রকম ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আমাদের যে কাউন্সিলর যারা আছেন তারা অত্যন্ত তৎপর, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একটা কমিউনিটি পুলিশের টিম করা আছে, তারাও সেটা মনিটরিং করে।
আমাদের পৌরসভা কমিউনিটি পুলিশের টিম করা আছে, আমরা মনিটরিং করি। এই মনিটরিংয়ের মাধ্যমে আমরা সেটা যাচাই বাছাই করে আমরা ইয়ে করি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে ওখানে লাইটগুলো দেওয়ার পরে আসলে অনেক ধরনের অপরাধ অনেকটা কমে গেছে, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাই এটা আমাকে দেখাশোনা করছে। সাথে আরেকটি বিষয় যে এখন তো আসলে প্রযুক্তির সময়, এখন তো আসলে অনেক এগিয়ে গেছে সব জায়গায় তথ্য প্রযুক্তির সময়, দেখা যাচ্ছে যে নিরাপত্তা এনশিওর করার জন্য এখন সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়। আপনারা কি এমন কোনো পরিকল্পনা নিচ্ছেন বা আপনাদের মাথায় আছে কিনা যে ঠিক আছে আমরা আলোর পাশাপাশি দেখভালের জন্য এরকম সিসি ক্যামেরাও আমরা ব্যবহার করবো? এরকম আমি স্টার্টিং এ 168 ডেক সিসি ক্যামেরা বসিয়েছিলাম। আচ্ছা, আমি তাহলে আবার প্রশ্নটা আপনাকে করেছি, আবারও আমি আপনার কাছে জানতে চাই, 168 ডা সিসি ক্যামেরা আমরা লাগিয়েছিলাম। আসলে দুষ্ট লোক যারা আছে, যারা অপরাধ করে, তারা এগুলো তো চায় না, রাতের অন্ধকারে অনেক সময় এটারে নষ্ট করে ফেলে, অনেক সময় রক্ষণাবেক্ষণ করেন, এটা আমরা নিজেরাই মনিটরিং করি। তো অনেক জায়গায় সেই ক্যামেরাগুলো নাই, এগুলো রাতের আধারে তারা এগুলো লুটপাট করে নিয়ে চলে গেছে। আবার আমাদের পরিকল্পনা আছে কিছু কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় অপরাধগুলো বেশি হয় আমরা গোপনীয় ক্যামেরা দিয়ে সেগুলোতে, যেমন আমরা যে দুর্গা পূজা যখন উৎসব হয় আমরা কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা নিজেরা পৌরসভা থেকে সিসি ক্যামেরা লাগিয়ে দিই, যেন ওখানে যেন কোনো অপরাধ না ঘটে। তারপর আপনার যখন ধামরাইতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব, এশিয় মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম রথযাত্রা উৎসব, সেই সময় আমরা যতদিন এই রথযাত্রা উৎসব থাকে ততদিন কিন্তু আমরা রাস্তার মধ্যে সিসি ক্যামেরা লাগানো থাকে। বিশেষ বিশেষ দিনে আমরা একটু বিশেষ বিশেষ সতর্কতার সাথে, আর সব সময় হচ্ছে সব সময়কার জন্য আমরা স্কুলের সামনে কিছু ক্যামেরা স্থাপন করে দিয়েছি, যেহেতু এখন স্কুল বন্ধ, কিছু কিছু পয়েন্টের মধ্যে আমরা ক্যামেরাগুলো স্থাপন করার আবার নতুন করে পরিকল্পনা নিয়েছি, যে আমাদের পরিকল্পনাতে আছে এগুলো। একটু একটু ভিন্ন জায়গায় যাই, সেটা হচ্ছে যে আপনাদের ধামরায় মশার কি অবস্থা? মশার তো অবস্থা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় দেখা যায় যে মশার কামড়ে, কিছু জায়গায় নিয়ন্ত্রিত, কিছু জায়গায় অনিয়ন্ত্রিত, ধামরায় কি অবস্থা? আমার মনে হয় যে অনেকটা নিয়ন্ত্রণে আছে আমার এখানে, কারণ আমি প্রতি মাসে 2 বার করে মশার জীবাণুনাশক ওষুধ আমরা স্প্রে করি। আচ্ছা, আমার গত 5 বছরে ধামরায় মানুষ বলতে পারবে না যে এখানে কোনো দিন মশার ওষুধ দেওয়া হয় নাই। আমি নির্বাচনের আগেও আগের দিনও মশার ওষুধ দিয়েছি, শুধু আমার এলাকায় না, জাতীয় স্মৃতিসৌধে যে প্রোগ্রামগুলো হয় 16 ডিসেম্বর 26 মার্চ, সেখানে আমার পৌরসভা থেকে আমরাই সেখানে মশার ওষুধ দিয়ে আমরা পরিবেশ। মশার ওষুধ আপনারা এখন কী দিচ্ছেন? কারণ মশার ওষুধ তো এখন একদম লেটেস্ট কিছু আছে, আপনি জানেন যে বিভিন্ন আমাদের ঢাকারও উত্তর দক্ষিণের মেয়র তারা কিন্তু একেবারে লেটেস্ট যে মশার ওষুধগুলো সেগুলো নিয়ে আসছে, কিন্তু আপনাদের পৌরসভা বোধহয় ওই জায়গাটা না 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 আমরা এখনো যাইনি। আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখছি যে আসলে যে মশার ওষুধ দিয়ে যে স্প্রে করা হয়, আমরা দেখছি ওটার চাইতে কীটনাশক ওষুধের সাথে যদি আমরা ওই ডিজেল বা অক্টিন মিশিয়ে যদি আমরা এটা দেই প্রয়োগ করি, আমার মনে হয় মশার সবচেয়ে মশা তেল পোকা সবগুলো একসাথে নিবারণ, পরিবেশের জন্য ক্ষতিকারক এটা দিয়ে দেখছি যে তেমন একটা ক্ষতি হয় নাই আমরাও, কিন্তু মশা মরে অনেক। আচ্ছা, মশা থাকে না জলাশয়গুলোর যে আসলে পানি সেগুলোর তো কিছু কিছু ব্যাপার থাকে, আর সাথে আরেকটি বিষয় যে জনসচেতনতার কিছু অভাব কিন্তু থাকে। অনেক সময় দেখা যায় যে আমি কাজ করলাম কিন্তু আমার জনগণ একেবারেই সচেতন না, জন্য সেখানে আমি বেশি দূর এগোতে পারছি না। আপনাদের কি অবস্থা, ওখানকার জনগণ কতটুকু সচেতন? দীর্ঘদিনের একটা মানুষের যে অভ্যাস ছিল সেই অভ্যাসটা পরিবর্তন করতে একটু সময় দিতে হবে, এটা আমরা ধরেই নিয়েছি। যে আগে যেমন আমি বর্জ্য ব্যবস্থাপনার যেটা ছিল, যে মানুষ রাস্তা দিয়ে দেখতাম যে ভোরবেলায় ওই পলিথিনের মধ্যে নিয়ে রাস্তায় ছুটে ফেলে দিয়ে যেত, যে কেন আমি ওই আমার বাসায় আবার লোক যে আমার ময়লাটা নিয়ে আসবে, তা আমি ওইগুলোকে আস্তে আস্তে ভোরবেলায় বের হইতাম, আমি মানুষকে বোঝাতাম যে ভাই এটা রাস্তায় ফেলেন না, আপনি বাসায় রাখেন, আমার লোক যারা আপনাকে নিয়ে আসবে। এটা সময় লাগছে, এটা সময়ের ব্যাপার। আমার মনে হয় যে মানুষ পরিবেশ যদি ভালো থাকে তাহলে পরে মানুষও ভালো থাকবে। তা আস্তে আস্তে মানুষ অভ্যাসে পরিণত হচ্ছে, একটা সময় তো মানুষ আগে বাসে লাইন দিয়ে ধরে যাত্রীরা কি উঠতো না, কি কার আগে হুড়ো হুড়ো করে উঠবে সেটা ব্যবস্থা ছিল, এখন কিন্তু সবাই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট লাইন করে যে না আমার আগে যাওয়া যাবে না, আমি পরে আসছি, আমি পরেই থাকবো, এই অভ্যাসটা তৈরি করে দিয়েছে। তা আমার মনে হয় যে অভ্যাসে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে, একটু সময় লাগবে, খুব
অল্প সময়ের মধ্যে আমার মনে হয় যে মানুষ পরিবর্তন চলে আসবে। আপনার ইতিবাচক কথা শুনে আসলে খুবই আশাব্যঞ্জক একটা অবস্থা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে ধামরাই আসলে সকল ধরনের কি বলবো এটাকে দুঃখ টুখ সব কিছু থেকে ঊর্ধ্ব ধামরাই। আসলে যদি বলি যে ধামরাইয়ের বেসিক প্রবলেম আপনার কাছে কি মনে হয় আপনার, কারণ আপনি তো গত মেয়াদেও ছিলেন, সেখানে অনেক নিশ্চয় প্রতিশ্রুতি ছিল আপনার, সেই প্রতিশ্রুতি হয়তোবা সময়ের কারণে বা বিভিন্ন বাস্তবতার কারণে হয়তোবা আপনার করে হয়ে ওঠেনি, তো এরকম কোনো প্রতিশ্রুতি কি আছে যেটার জন্য আপনার মনে হয় যে এই কাজটা আমার এখনো করা হয়নি, এটা করা খুব জরুরি? আমি তো মনে করি অনেক কিছু করা হয় নাই। আমি যে স্বপ্নটা দেখে আমি দায়িত্বভার গ্রহণ করেছিলাম, সেই স্বপ্ন আমার ফুলফিল এখনও হয়নি। তা আমি চেষ্টা করছি যে আমার স্বপ্নটা বাস্তবায়িত হবে, কারণ আমি স্পেয়ার পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে উনি স্বপ্ন দেখতে শিখেছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করাও শিখিয়েছেন। আজকে বাংলাদেশের মধ্যে যে পদ্মা সেতু হবে এটা কেউ স্বপ্নে দেখে নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। তার কাছ থেকে শিখেছি যদি প্রধানমন্ত্রী যদি একটা পদ্মা সেতু করার স্বপ্ন দেখতে পারেন, তা আমি আমার ধামরাই পৌরসভাটাকে একটা সুন্দর ঢাকার সিটি কর্পোরেশনের মধ্যে বা উন্নত বিশ্বের মতন একটা যে পৌরসভা আছে, আমি জাপান গিয়েছিলাম, জাপানের মতন কেন পৌরসভা, কেন আমার ধামরাই পৌরসভা হবে না, এটা আমি স্বপ্নে দেখি। এটা হয়তো বাস্তবায়ন হবে যদি আমরা ওই রকম পরিকল্পনা করি, আমরা একটা মাস্টার প্ল্যান করছি, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তা আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। সেই ক্ষেত্রে স্বপ্নে কি কি সংযোজন করবেন? আমার স্বপ্নে নাগরিক কি কি করবেন? আমার স্বপ্নে থাকবে যে আমি যে স্বপ্নটা দেখি যে মানুষের সব সেবা ওয়ান স্টপ সার্ভিস মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমার স্বপ্নে থাকবে যে আমার এখানে সোয়ারেজের লাইন থাকবে, আমার সুপেয় পানির ব্যবস্থা থাকবে, নাগরিক যে প্রথম শ্রেণীর নাগরিক যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো মানুষ ভোগ করবে। তো এই স্বপ্নগুলো যে রাস্তাঘাট একদম পরিচ্ছন্ন থাকবে, রাস্তাঘাটগুলো পাকা থাকবে, যে স্ট্রিট লাইটগুলো সুন্দর মতন জ্বলবে, নগরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নতায় নগরে থাকবে, যে মানুষ ঘর থেকে বেরোলে যেন একটা দেখে যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা আমি আমি দেখতে চাই। সুশাসনের কি অবস্থা, সুশাসন কি রয়েছে? সুশাসন তো আছে, সুশাসন থাকবে না, তারপরেও দেখা যায় যে কিছু আগের চাইতে অনেক অনেক ভালো আছে। আমাদের এখানে কোনো রাজনৈতিক হিংসা বিদ্বেষ নাই বললে চলে। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় অত্যন্ত আন্তরিক, ওনার নির্দেশনায় ধামরাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আছেন তারা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এবং তার সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে যে আমরাও চাই যে সুন্দর একটা পরিবেশ থাকুক, মানুষ যেন শান্তিতে থাকে, নির্বিঘ্নে থাকে, কোনো হিংসা বিদ্বেষ যেন কারোর মধ্যে না থাকে, আমরা সুন্দরভাবে সবাই বসবাস করতে চাই এবং সবাই আন্তরিক, তারা সবাই সহযোগিতা করে। আচ্ছা, এইটা তো নতুন বছর মাত্র শুরু হলো, নতুন বছরের জন্য কি কোনো সুখবর দিবেন আপনি আপনার পৌরবাসীকে যে এই জিনিসটা আপনারা পেতে যাচ্ছেন বা এটা আপনাদের জন্য আমি উপহার হিসেবে নিয়ে আসছি নতুন বছরের, এরকম নতুন বছরে মানুষ সুপেয় পানির ব্যবস্থাটা তারা তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে, আর বিশেষ করে মানুষের যে চাহিদাটা ছিল যে প্রত্যেকটা রাস্তার জন্য আলোকিত করা হয়, আমি আশা রাখি যে এই নতুন বছরে প্রত্যেকটা রাস্তার অলিগুলিতে যেন এই আলোকিত পৌঁছে যায়, এটা হয়তো মানুষ খুব অচিরেই তাদের এই সুযোগ সুবিধাটা ভোগ করবে। মানুষের ঘরে ঘরে তো বিদ্যুৎ পৌঁছে গেছে নাকি? আমাদের শতভাগ বিদ্যুতায়ন। আচ্ছা, এখন শুধু রাস্তায় একটু বাকি, রাস্তায় বাকি নাই মানে এখন দেয়াটা বাকি না, বাতি দেওয়া সব রাস্তায় আছে, এখন যেটা এলইডি বাতিটা সবার চাহিদা, যে স্পেশালি এলইডি বাতি যাচ্ছেন, যে অন্য কিছু হলে আমার চলবে না, এলইডি বাতিটাই চলবে। আচ্ছা, তার মানে হচ্ছে সুপেয় পানি এবং পথে ঘাটে এলইডি বাতি সংস্কার করে সব একদম, এটাই হচ্ছে আপনার এই বছরটাতে আপনি? এক বছরে হয়তো পারবো না, মানে আমার পরিকল্পনা যে এই বছরে হয়তো 50% করলাম, পরবর্তী বছরে হয়তো 50% করলাম, আমি চেষ্টা করবো যে আমি শতভাগ যেন করতে পারি, আমার তরফ থেকে কোনো বিন্দু মাত্র কোনো ইয়ে থাকবে না। আচ্ছা, আর আমি যদি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে আপনি তো আসলে খুবই ইতিবাচক মানুষ মনে হচ্ছে, খুব আশাব্যঞ্জক কথা বললেন, এমন কি কোনো না পাওয়া আছে আপনার যেটা আপনার মনে হয়, আপনি ভেঙে না বললেন কিন্তু তারপরেও থাকে না যে এমন কিছু না পাওয়া আমার যে এই পাওয়াটা আমি আসলে পাচ্ছি না,
একটু মেয়র হিসেবে পাচ্ছি না বা ব্যক্তি হিসেবে একটু হতাশার জায়গা যে এই জায়গাটা হলে বোধ হয় খুব ভালো হতো, এরকম কি কোনো ছোট করে আমাদেরকে আপনি শেয়ার করবেন কিনা, বলবেন কিনা? আসলে মানুষের ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আমাকে ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি একটা রাস্তা আমি 48 ঘন্টায় তৈরি করছি, সবাই আশ্চর্য হয়ে গেছিলো যে এই রাস্তা কীভাবে সম্ভব। আমি আমার মনের ইচ্ছা থাকতে পারে আমি সেটা করতে পারবো। আমি 1.5 কিলোমিটার রাস্তা একদিনে মানে 24 ঘন্টা আমি রাস্তাটা কার্পেটিং করেছি। তো ইচ্ছা থাকলে পরে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করেছেন যে পদ্মা সেতু করবেন, সেটা বাস্তবায়িত হয়েছে। অনেকে বলছে যে এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না, কিন্তু প্রধানমন্ত্রী সেটা করে দিয়েছেন যে সম্ভব। তা আমি মনে করি যে আমার কাছে অসম্ভব বলতে কোনো জিনিস নাই। প্রধানমন্ত্রী যেহেতু আমাদের আর প্রধানমন্ত্রী ও উনি বিচক্ষণ যে দেশের উন্নয়ন হবে, গ্রামকে শহরে রূপান্তরিত করবে। তা আমি ওইখান থেকে আমি স্পেয়ার পাই যে না, প্রধানমন্ত্রী পারবে, তাহলে আমি তার একজন কর্মী হিসাবে আমাকে যে দায়িত্ব দিয়েছে জনগণ, আমি কেন পারবো না? আমাকে পারতে হবে, আমি সেটা পারবো। আমার কাছে আমি সেটাই মনে করি, আমি প্রতিটা কাজ করি এবং বাধা তো আসবেই, বাধা তো শেষ নাই, কিন্তু বাধাটাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তার মানে হতাশার চেয়ে আপনি আলোকেই বেশি, আমি আলোকে বেশি পছন্দ করি এবং সেই লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এসে সময় দেবার জন্য, এবং আসলে কথা বলে ভালো লাগলো। আশা করি জানি আমি যদি আপনার মাধ্যমে আমার এলাকার মানুষকে যদি আমি একটু শুভেচ্ছা জানাই, আপনার মেসেজ থাকলে, যে আপনার মাধ্যমে আমি ধামরাই পৌরসভার সকল পৌরবাসীকে এবং সকল ভোটারদেরকে, আমার পৌরসভায় প্রায় 42,644 জন ভোটার যারা গত 28 ডিসেম্বর আমাকে আবারও আপনাদের উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করার জন্য আমাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি আমাকে আবার নৌকার প্রতীক উপহার দিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, ধামরাইবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন, এবং যিনি আমাকে সর্বোপরি সব ধরনের সহায়তা করে থাকেন সকল কাজের মধ্যে, উন্নয়নের কাজের সহকারে যিনি আমাকে সবচেয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য ঢাকা বিশ আলহাজ বেনজির আহমেদ সাহেব, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এই আবারও মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য, ধামরাইয়ের উন্নয়নের জন্য তারা আমাকে আবার আরেকবার জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দিয়েছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের আসলে থামতে হচ্ছে, এখানেই আমরা শেষ করব। আবারও আসব অন্য কোনো নগরীর, অন্য কোনো নগরপিতার স্বপ্ন, তার পরিকল্পনা এবং বাস্তবায়নের গল্প নিয়ে আমাদের নগর ভাবনা অনুষ্ঠানে। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।